সিলেট সিটি মেয়র আরিফুল চৌধুরী প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সিলেটের নয় নং ওয়ার্ড নেহারি পাড়া निवासी নিহত রায়হান আহমেদের বিচারের দাবি জানান তিনি আরও বলেন সাইড আলিয়ার মাটিতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্বেগ প্রকাশ করেন এই শিশু বাচ্চাটা দুই মাসের বাচ্চা শত কিছু বুঝতেছেনা নিরপরাধ শিশু আজকে এই এই ধরনের জঘন্যতম ঘটনা এই পূর্ণভূমিতে একের পর এক ঘটনাগুলো ঘটতেছে যা আমাদের সামাজিকভাবে আমাদের আমরা জনগণ হিসাবে আমি প্রত্যেকটা মানুষ আমার কাছে বলতেছে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তাদের কাস্টোরিতে যদি আমাদের এই অবস্থা হয় আমরা কার কাছে আমরা শেল্টার চাইবো